वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासदे गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हाय कृष्ण उपस्थित समस्त गौर भक्त বৃন্দের শ্রীচরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের থেকে কৃপা ভিক্ষা চাইছি কিছু বলার জন্য। যখন কোনো বৈষ্ণব আপনাদের বাড়িতে যায়, আপনারা খুশি হন না অখুশি হন? জোরে খুশি না অখুশি? এইটি হচ্ছে মহাদেব বৈষ্ণবানম যথাসঙ্গ, এইটা উনার স্থান। তো আজকের মহাদেব আপনাদের সবাইকে দেখে খুব খুশি, বলুন হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমাদের সম্পর্কে অনেকে অনেক কিছু বলে, আমরা নাকি মহাদেবকে মানি না, আমরা নাকি দুর্গা দেবীকে মানি না, কালী মাকে মানি না, এগুলো সব ভুল কথা। গোপী ভর্তু পদকমলয়োর দাস 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 অনুদাস, এইটি হচ্ছে ব্রহ্মমধ্ব গৌড়ীয় সম্প্রদায়ের মূল তত্ত্ব। বৈষ্ণবের দাস আমরা, আর মহাদেব বৈষ্ণবানম যথাসম্ভু, উনি মহাভাগবত। চারটে যে সম্প্রদায় রয়েছে যেটাকে আমরা মানি, যার মাধ্যমে ভগবানের কাছে পৌঁছানো যায়, তার মধ্যে অন্যতম সম্প্রদায় হচ্ছে রুদ্র সম্প্রদায়। তো আমরা শিবের ভক্ত না, তো কে শিবের ভক্ত? প্রত্যেকটা মন্দিরে আমি আলোচনা করেছিলাম আগে, পূজারী থাকে, পূজারি পর্দা খুলে আমরা ভগবানকে দর্শন করতে পাই। এই ধামের পূজারী হচ্ছেন শিব ঠাকুর এবং পার্বতী দেবী, ওনাদের কৃপা না হলে আমরা ভগবানকে মহাপ্রভুকে দর্শন করতে পারবো না। তা আমরা মহাদেবের ভক্ত না, তো কে মহাদেবের ভক্ত? কিন্তু সব জায়গায় কিছু রীতিনীতি আছে, ভগবানের কিছু ভাব আছে। এইখানে মহাদেব বসবাস করেন, এইখান থেকে মহাদেব ধামকে রক্ষা করেন, ভক্তদেরকে আশীর্বাদ করেন, ভক্তদের যে ভক্তি পথে যে প্রতিবন্ধকতা সেগুলোকে দূর করে। আর যারা মহাপ্রভুর ভক্ত হতে চায় তাদেরকে বিশেষ করে মহাদেব কৃপা আশীর্বাদ করেন। আপনারা জানেন শঙ্করাচার্যের নাম শুনেছেন তো, তিনি মায়াবাদ দর্শন প্রবর্তন করেছিলেন। একবার শঙ্করাচার্য, উনি মহাদেবের অবতার, শঙ্করাচার্য হচ্ছে মহাদেবের অবতার, উনি এখানে চলে এসেছে একবার, কেন নবদ্বীপ ধামে মায়াবাদ দর্শন প্রচার করবেন নবদ্বীপ ধামে। মহাপ্রভু তৎক্ষণাৎ আবির্ভূত হলেন শঙ্করাচার্যের কাছে, খবরদার এইখানে না, মায়াবাদ দর্শন নবদ্বীপ ধামে প্রচার করবে না, এই নবদ্বীপ ধাম কেবল মাত্র শুদ্ধ কৃষ্ণ প্রেম প্রচার করবে। তো শঙ্করাচার্য এখানে মহাপ্রভুকে দর্শন করেছিলেন। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী যে এই স্থানে আমরা বসবাস করছি, আর বিশেষ করে এই স্থানের নাম হচ্ছে নিদয়া,
নির্দয়া, কোন দয়া নেই, দয়া মায়া নেই। নবদ্বীপ ধাম হচ্ছে ঔদার্য ধাম, উদার মহাবদন্য ধাম। সারা নবদ্বীপ ধামে একটি স্থান আছে যার নামই হচ্ছে নির্দয়া। পুরো মহাপ্রভুর ভাবের পরিপন্থী মনে হচ্ছে, প্রকৃতপক্ষে না। এই স্থানটি হচ্ছে সবচাইতে দয়াময়, নাম নির্দয়া, নির্দয়া। আজকের আমাদের মূল বিষয় হচ্ছে নির্দয়া নামটি কি করে পেল। কিন্তু একই সাথে জেনে রাখুন, এই নির্দয়া যদি নাম না থাকত, বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু মহাপ্রভুকে পেত না। সেই জন্য একদিক দিয়ে বিচার করতে গেলে সবচাইতে কৃপাময় হচ্ছে এই নির্দয়া, যার জন্য আমরা মহাপ্রভুকে পেলাম। তো এখন আপনারা সবাই মন দিয়ে শুনুন, কেন নির্দয়া নামটি আসলো। পরম পুরুষোত্তম ভগবান ব্রজেন্দ্র নন্দন, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই উনি আসলেন অকাতরে প্রেম বিতরণ করার জন্য। মহাপ্রভু গয়াধামে গেলেন, গয়াধাম থেকে ফিরে এসে মহাপ্রভু অকাতরে প্রেম বিতরণ করতে লাগলেন, কোন বাদ বিচার করেননি। আর দিন রাত কৃষ্ণ বিরহে মহাপ্রভু ক্রন্দন করেছেন। দিনের বেলা মহাপ্রভু জিজ্ঞাসা করছে কৃষ্ণ বিরহে একজন প্রভুকে, প্রভু এখন রাত্রি কটা বাজে? তো ভক্ত বলছে, প্রভু এখন তো রাত না, এখন তো দিন বাজে, এখন তো দিন। তো কৃষ্ণ বিরহে মহাপ্রভু দিন রাত কোনো কিছু ঠিক ছিল না। তো একদিন শ্রীমান মহাপ্রভু, উনি তো রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে আবির্ভূত হয়েছে, তো একদিন শ্রীমতী রাধারানীর ভাবে ভাবান্বিত হয়ে মহাপ্রভু কিছু লীলা প্রকাশ করেছেন। যখন রাধারানীর ভাব প্রবেশ করেছেন, ওই সময় শ্রীমতী রাধারানীর ভাবটা কেমন ছিল, যে কৃষ্ণের প্রতি অনেক অভিমান, অনেক রাগ কৃষ্ণের প্রতি, কৃষ্ণের প্রতি এতটা রাগ শ্রীমতী রাধারানীর, যে কৃষ্ণ নাম শুনতে চাইছে না শ্রীমতী রাধারানী। আর যখন শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণ নাম শুনতে চান না অভিমানের জন্য, তখন শ্রীমতী রাধারানী কার আশ্রয় গ্রহণ করে? গোপীদের আশ্রয় গ্রহণ করে, ললিতা বিশাখা চম্পকলতা আদি গোপীদের আশ্রয় গ্রহণ করে। তো শ্রীমতী রাধারানী সেই কৃষ্ণের প্রতি ক্রোধান্বিত হয়ে অভিমান করে শ্রীমান মহাপ্রভু কৃষ্ণ নাম পরিত্যাগ করে এক জায়গায় বসে গোপী 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 নাম করছে। ওই সময় একজন পড়ুয়া ব্রাহ্মণ মহাপ্রভুকে দর্শন করতে আসছে, সে জানে নিমায় পণ্ডিত নাকি এখন কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। গিয়ে দেখছে না নিমায় পণ্ডিত গোপী গোপী ডাকছে কেন, হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ। যারা সামনে বসে আছে বিশ্বাস করে তাদেরকে অনুরোধ করছে, যারা পিছনে বসে আছেন আমার কোনো অভিযোগ নেই, আপনি ঘুমাচ্ছেন কোনো অসুবিধা নেই, সামনে বসে কেউ ঘুমাবে না, ঠিক আছে? আমি আমি ক্ষমা চেয়ে নিয়েছি এখন থেকে, কিন্তু আমি কাউকে ঘুমাতে দেবো না। সামনে বসে কেউ ঘুমাবে, ঘুমাবে তো পিছনে যে আমি দেখতে পাচ্ছি না, সামনে জেগে থাকবে। সবাই বলুন হরে কৃষ্ণ, সবাই দেখছি জেগে আছে, এক দুজন একটু টায়ার্ড, রাত্রে ঘুমানি হয়তো, অনেকক্ষণ হেঁটেছে সকালবেলায়। ওই ভক্ত ওই ভক্ত না মানে ওই পড়ুয়া একটু অবাক হয়েছে, তো মহাপ্রভুকে গিয়ে বলছে, কোন যোগে, আচ্ছা গোপী গোপী কেন বলো নিমায় পণ্ডিত, নিমায় পণ্ডিত গোসাই, তুমি এই গোপী গোপী কেন বলছো, তুমি কৃষ্ণ কৃষ্ণ কেন বলছো না? যেই মহাপ্রভু শুনেছে একজন কৃষ্ণ কৃষ্ণ বলছে,
মহাপ্রভু আরো রেগে গেছে, কারণ মহাপ্রভু তো রাধারানীর ভাবে আছে। মহাপ্রভু তখন রাধারানীর ভাবে উনি চিন্তা করছে, এই ব্যক্তিটাকে নিশ্চয় কৃষ্ণ পাঠিয়েছে আমার কাছে, আমাকে খুশি করার জন্য আমাকে পাঠিয়েছে। আর রেগে মহাপ্রভু তখন কৃষ্ণ সম্পর্কে অনেক গালাগালি দিতে শুরু করেছে। হরি বল, কৃষ্ণ সম্পর্কে গালি দিচ্ছে, তুমি হরি বল বলছ? নিমায় পণ্ডিত তখন বলছে, কি সেই লম্পটের কথা বলছ, সেই কপট ব্যক্তির কৃষ্ণ নাম আমি কেন নেব? তুমি জানো না বলি মহারাজকে কৃষ্ণ কি করেছিল? তুমি জানো না সুপর্ণাকার কি হয়েছিল? তুমি জানো না বালি মহারাজের থেকে কিভাবে সবকিছু ছিনিয়ে নিয়েছিল? আর সেই লম্পট ব্যক্তির, সেই কপট ব্যক্তির আমি নাম গ্রহণ করব? তোমাকে নিশ্চয় কৃষ্ণ পাঠিয়েছে না? এই বলে মহাপ্রভু একটা লাঠি নিয়েছে, ওকে মারবে। ওই সময় মহাপ্রভু নদিয়ার মধ্যে সবচাইতে শক্তিশালী ছিল, সবচাইতে লম্বা ছিল। ওই রকম ব্যক্তি যদি কারোকে যদি মারে, সে বাঁচবে? সবাই পড়ুয়া কিন্তু জানে নিমায় পণ্ডিতের গায়ে কত শক্তি, একদম লাঠি নিয়েছে, লাঠি নিয়ে মারতে উদ্যত হয়েছে। আর সেই পড়ুয়া, সে তো প্রাণ ভয়ে এসে দৌড়াচ্ছে, আর মহাপ্রভু ছাড়বে না। তুই আমাকে কৃষ্ণ নাম বলতে বলছিস, সেই লম্পটের কথা আজকে তোকে ছাড়বো না। ভক্তরা গিয়ে তাড়াতাড়ি গিয়ে মহাপ্রভুকে ধরেছে। আর সেই পড়ুয়া, সে তো হাঁপাতে হাঁপাতে একদম মানে প্রাণ যায় যায় অবস্থা। দেখে না নিমায় পণ্ডিত নাই, বাঁচলাম, নিমায় পণ্ডিত নাই, অন্য অন্য পড়ুয়ারা তাকে ধরেছে। এই তুই তো দৌড়াচ্ছিস কেন, কি হয়েছে, তোর প্রাণ ভয়ে দৌড়াচ্ছিস কেন? সে তখন বলছে, আজকের যে কিভাবে আমি বেঁচে গেলাম জানি না, কি হয়েছে? আরে আমি জানতাম নিমায় পণ্ডিত তো ভক্ত, কৃষ্ণ ভক্ত, গেলাম নিমায় পণ্ডিতের কাছে, আমি অবাক হয়ে গেলাম, নিমায় পণ্ডিত কৃষ্ণ কৃষ্ণ নাম পরিত্যাগ করে সে গোপী গোপী নাম বলছে। তোমাদেরকে কি বলবো আমি, যখন আমি বললাম যে নিমায় পণ্ডিত তুমি গোপী গোপী কেন বলছো, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো, সে কৃষ্ণ সম্বন্ধে যে কি গালাগালি দিল, আমি তো ব্রাহ্মণ, আমার মুখ থেকে ওই রকম গালাগালি বেরোবে না। তখন পড়ুয়ারা বলছে, কি ও কৃষ্ণ সম্বন্ধে গালাগালি দিচ্ছে, আমরা তো জানতাম উনি বৈষ্ণব। বলছে, না বৈষ্ণব না, দেখো কৃষ্ণ সম্বন্ধে গালি দিচ্ছে। তখন সমস্ত এই পড়ুয়ারা যারা ছিল একসাথে তারা কথা বলছে। চৈতন্য ভাগবতের বর্ণনা, হাসিয়া শুনিয়া হাসিয়া যত মহামূর্খ হয়, তো মহাপ্রভুর ভাব বুঝতে পারেনি তারা। মহাপ্রভু যে রাধারানীর ভাবে এরকম কথা বলছে তারা বুঝতে পারেনি, সেই জন্য তারা বলগীত লাগিল যার যে নয় মন, যার যেরকম মনে হচ্ছে সে মহাপ্রভু সম্পর্কে কুটু কথা বলতে শুরু করলেন। কেহ বলে, আমরা জানতাম উনি বৈষ্ণব, এখন বুঝতে পারলাম উনি বৈষ্ণব না। কি ভেবেছে নিমায় পণ্ডিত, সে কি রাজা নাকি, তোমাকে এরকম শাসন করতে উদ্যত হলো লাঠি নিয়ে? নিমায় পণ্ডিত হয়তো জগন্নাথ মিশ্রের সন্তান, আমরা কি ব্রাহ্মণের সন্তান না, আমাদের কি ব্রহ্মতেজ নাই? শুনে রাখো, সবাই সবাইকে বলছে গরম গরম কথা। এরপরে যদি নিমায় পণ্ডিত কখনো সাহস করে আমাদের মতো ব্রহ্মতেজ সম্পন্ন ব্যক্তিদেরকে যদি মারতে উদ্যত হয়, আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না, আমরাও মারব। এইরকম তারা বলতে লাগলো, আমরাও নহি অল্প মানুষের মত, আমরাও সাধারণ মানুষ না, নিমায় পণ্ডিত কি ভেবেছে?
মহাপ্রভু হচ্ছেন অন্তর্যামী, সবার মনের কথা মহাপ্রভু বুঝেন। যখন মহাপ্রভু বুঝলেন যে যাদের উদ্ধার করতে এসছেন মহাপ্রভু, তারাই এখন মহাপ্রভুকে মারতে উদ্যত হয়েছে, মহাপ্রভুর হৃদয় চূর্ণ বিচূর্ণ হল। যাদের উদ্দেশ্যে আমি গোলক ধাম থেকে এখানে আসলাম, তারা আমাকে মারতে চায়। একদিন সমস্ত ভক্তরা উপস্থিত ছিলেন, আর মহাপ্রভু তাদেরকে উদ্দেশ্য করে একটি অদ্ভুত কথা বললেন। মহাপ্রভু মহাপ্রভু বললেন, করিল পিপ্পলি খণ্ড কফ নিবারিতে, উল্টাইয়া আরো কফ বাড়ির দেহেতে। আমার শরীরে অনেক কফ হয়েছে, সেই কফ নিবারণ করতে আমি ওষুধ খেলাম, কিন্তু হায় হায়, ওষুধ খেয়ে আমার কফ আরো বেড়ে গেল। মানে মহাপ্রভু এসেছেন আমাদের মতো বদ্ধজীবদেরকে উদ্ধার করার জন্য। আমরা ভববন্ধনে আবদ্ধ, কিন্তু ভগবানের চরণে অপরাধ করার ফলে আমরা আরো গভীরভাবে এই জড়বন্ধনে আবদ্ধ হলাম। এই কথাটি, মানে এই শ্লোকটি, যে করিল পিপ্পলি খণ্ড কফ নিবারিতে, উল্টাইয়া আরো কফ বাড়িল দেহেতে, এটা কেউ বুঝতে পারেনি মহাপ্রভু কি বলতে চাইছে। মাত্র মুষ্টিমেয় কয়েকজন বুঝতে পেরেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু বুঝলেন যে মহাপ্রভু গৃহস্থ জীবনে আর বেশি দিন থাকবেন না। মহাপ্রভু ক্রন্দন করতে লাগলেন। মুকুন্দ দত্ত কিছুটা বুঝেছিলেন, মহাপ্রভু যখন বুঝলেন যে নিত্যানন্দ বুঝে গেছেন, তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে একটি আলাদা জায়গায় ডাকলেন। ভক্তরা তো দুশ্চিন্তা করছিলেন, মহাপ্রভু এইটা বলতে কি বুঝাচ্ছে। নিত্যানন্দ প্রভুকে আলাদা জায়গায় যখন ডাকলেন ভক্তরা, তখন আরো বেশি করে চিন্তা করতে লাগলেন কি হতে যাচ্ছে এখন। মহাপ্রভু তখন নিত্যানন্দ প্রভুকে বুঝিয়ে বলছেন, প্রভু বলে, শোনো নিত্যানন্দ মহাশয়, তোমারে কহি আজ হৃদয় নিশ্চয়। হে নিতাই, আজকের আমি তোমার কাছে আমার মনের কথা, হৃদয়ের কথা খুলে বলতে চাই আমি। তুমি তো জানো কি উদ্দেশ্য নিয়ে আমরা এই জগতে আবির্ভূত হয়েছি। আমরা আবির্ভূত হয়েছি কলিহত জীবদেরকে উদ্ধার করার জন্য। কিন্তু যাদেরকে উদ্ধার করতে এসেছি তারাই এখন আমাকে মারতে চায়। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি সংসারে আর থাকব না, আমি সন্ন্যাস নেব। সন্ন্যাস নিয়ে যারা যারা আমাকে মারতে চায়, আমি তাদের গৃহে যাব। আমি তো সন্ন্যাসী, সন্ন্যাসীকে দেখে তারা প্রণাম করবে এবং আমাকে প্রণাম করা মাত্রই তারা ভব সংসার থেকে তারা উদ্ধার পাবে। তাই আমি সন্ন্যাস নেব। আপনারা আগে শুনেছেন নিত্যানন্দ প্রভুর মনোভাব, বাংলার একটা বিখ্যাত প্রবাদ, নিত্যানন্দ প্রভুর মনোভাব, মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না। কখনো শুনেছেন মহাপ্রভু এরকম বলছে? আজকে শুনুন, মহাপ্রভু কত করুণাময়। মহাপ্রভু এখানে নিত্যানন্দকে বলছে, যারা যারা আমাকে মারতে উদ্যত হয়েছে আমি তাদের বাড়িতে আগে যাব, তাদের কাছে আমি প্রেম বিলাব। তারা যেই মুহূর্তে আমাকে প্রণাম করবে তাদের হৃদয় শোধন হবে। নিত্যানন্দ প্রভু ক্রন্দন করতে লাগলেন যে মহাপ্রভু সন্ন্যাস নেবে। হে নিতাই, তুমি দয়া করে আমার সন্ন্যাসের কথা শুনে তুমি দুঃখ করো না,
ওই তো তুমি কিছু দুঃখ না ভাবিও আন, তুমি তো জানো আমি কেন এসেছি এই জগতে। নিত্যানন্দ প্রভু ক্রন্দন করছে দেখে মহাপ্রভু আলিঙ্গন করলেন নিত্যানন্দ প্রভুকে আশ্বস্ত করার জন্য, কিছু বলতে পারলেন না। শুনে নিত্যানন্দ শ্রী শিখার অন্তর্ধান অন্তরে বিদীর্ণ হইল মন দেহ প্রাণ। নিত্যানন্দের মন দেহ প্রাণ চূর্ণ বিচূর্ণ হলো এইটা ভেবে যে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবেন। নিত্যানন্দ প্রভু বললেন, হে প্রভু, আমি নিজেকে ধন্য বলে মনে করছি যে আপনি আমার কাছে আপনার হৃদয়ের কথা খুলে বলছেন, আমি তো চাইলেও আপনাকে আটকাতে পারবো না। আপনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আপনি পূর্ণরূপে স্বাধীন, সেই জন্য আপনার যা ইচ্ছা আপনি করুন। মহাপ্রভু এত খুশি হয়েছে যে নিত্যানন্দ প্রভু বলছে আপনার যা ইচ্ছা আপনি করুন, মহাপ্রভু বারবার নিত্যানন্দ প্রভুকে আলিঙ্গন করে ওখান থেকে বেরিয়ে আসলেন। এরপরে মহাপ্রভু গেলেন মুকুন্দের কাছে। মুকুন্দ একটু আভাস পেয়েছিল যে মহাপ্রভু সন্ন্যাস নেবে, সেই জন্য মহাপ্রভু কয়েকজন ভক্তকে উনি বলেছিলেন, শুনো শুনো সর্বজন, আমার উত্তর সন্ন্যাস করিব এই প্রভু বিশ্বম্ভর। হে ভক্তগণ, আমাদের হাতে আর সময় নাই, বেশি দিন নেই, আমরা বেশি দিন আর মহাপ্রভুকে দর্শন করতে পারবো না, আর সময় নষ্ট করো না, যাবৎ থাকেন তখন নয়ন ভরিয়া। তোমরা এখন মহাপ্রভুকে নয়ন ভরে দর্শন করে না, উনার সাথে কীর্তন করো, উনার সাথে নৃত্য করো, উনার শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করো, কারণ আমাদের হাতে আর বেশি সময় নাই, বিশ্বম্ভর সন্ন্যাস গ্রহণ করবে। প্রকৃতপক্ষে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। সবাই বলুন গৌরাঙ্গ, গৌরাঙ্গ, গৌরাঙ্গ। আমাদের হাতে সময় আছে? আছে? ঘুমানোর সময় আছে? হাতে সময় খুব কম, সেই জন্য আর সময় নষ্ট করা যাবে না, আমাদেরকে গাইতে হবে গৌরাঙ্গ, গৌরাঙ্গ, গৌরাঙ্গ। হাতে তালি দিয়ে, হাতে তালি দিয়ে গৌরাঙ্গ, 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 গৌরাঙ্গ। হাতে সময় নেই, সেই জন্য মুকুন্দ দত্ত ভক্তদেরকে বলছেন, যাবৎ থাকেন দেখো নয়ন ভরিয়া, শ্রীমুখের কথা শুন শ্রবণ পুরিয়া। মহাপ্রভু ভাবলেন, উনি তো অন্তর্যামী, সবার মনের কথা জানে, উনি ভাব খুব ভালো, তো মুকুন্দ আমার কাজটা করে দিচ্ছে। কারণ আগে কি হয়েছে, প্রথমে মহাপ্রভু কার কাছে গিয়েছে, কার কাছে বলে গেলে, কার কাছে, জোরে জোরে বলুন, জয় নিতাই, জয় নিতাই। মহাপ্রভু ভাবছেন মুকুন্দ আমার কাজটা করে দিচ্ছে, ও সবাইকে বলে দিচ্ছে আমি যাচ্ছি, আমি ওকে একটু বুঝাই। মহাপ্রভু গেলেন মুকুন্দের বাড়িতে। মুকুন্দের বাড়িতে গিয়ে মহাপ্রভু যে মুকুন্দের বাড়িতে প্রবেশ করেছে, মুকুন্দ একদম মহাপ্রভুকে সষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করে ওনাকে আরতি করেছে, আরাধনা করেছে। তারপরে মহাপ্রভু মুকুন্দকে বলছে, মুকুন্দ তোমার বাড়িতে এসেছি, কীর্তন না শুনলে হয়, তুমি একটা কীর্তন কর। মহাপ্রভুর প্রিয় কীর্তন ইয়া হচ্ছেন মুকুন্দ।
অনেকক্ষণ কীর্তন করলেন মহাপ্রভুর জন্য মুকুন্দ। তারপরে কীর্তনের পরে মহাপ্রভু বলছেন, প্রভু বলে, মুকুন্দ শুনো কিছু কথা, বাহির হইব আমি, না রহিব হেথা, আমি এখানে থাকব না, আমি সন্ন্যাস আশ্রম গ্রহণ করে দ্বারে দ্বারে কৃষ্ণ প্রেম আমি বিতরণ করব, তুমি কিছু দুঃখ করো না, তুমি তো জানো কোন উদ্দেশ্যে আমি এই জগতে আবির্ভূত হয়েছে। মুকুন্দ বললেন, একই কথা প্রভু, আমি তো চাইলেও তোমাকে আটকাতে পারবো না, কিন্তু একটা অনুরোধ আমি করছি আপনার সেই চরণ কমলে, দয়া করে এখন সন্ন্যাস না নিয়ে আরো কিছুদিন থাকুন এখানে, ভক্তরা সহ্য করতে পারবে না। মহাপ্রভু কিন্তু কিছু কথার উত্তর দিলেন না। মহাপ্রভু মুকুন্দকে আলিঙ্গন করে চলে গেলেন গদাধর পণ্ডিতের কাছে। গদাধর পণ্ডিতের কাছে গিয়ে যখন মহাপ্রভু ওনার মনের ভাব প্রকাশ করলেন, গদাধর পণ্ডিত কে ছিলেন? রাধারানী কৃষ্ণের প্রতি রাগ করতে পারে, হ্যাঁ কি না? মান করতে পারে। আমাদের একটু আগে শুনলাম, রাধারানী এত অভিমান করে যে কৃষ্ণের প্রতি কৃষ্ণ নাম পর্যন্ত শুনতে চাইছে না, তো রাধারানীর অধিকার আছে, হ্যাঁ কি না? আমরা রাগ করতে পারি? কারো কারো ভাবে আমরা কৃষ্ণের প্রতি রাগ করতে পারি? খবরদার, রাগ করবে না, আমরা ওনার দাসের 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 অনুদাস। রাধারানীর ব্যাপারে আলাদা, উনি রাগ করতে পারে, সেটা ওনার ব্যাপার। গদাধর পণ্ডিত মহাপ্রভুর প্রতি ক্রোধান্বিত হলেন, যেই শুনেছে সন্ন্যাস নেবে, বলছেন তোমাকে কে বলল সন্ন্যাস নিলে কৃষ্ণকে পাওয়া যায়? গদাধর পণ্ডিত মহাপ্রভুকে বলছে, গৃহস্থরা কি কৃষ্ণকে পেতে পারে না? গৃহস্থ তোমার মতো বৈষ্ণব কি নাই? গদাধর পণ্ডিত মহাপ্রভুকে জিজ্ঞেস করছে, কেন তুমি সন্ন্যাস নেবে? হে প্রভু, এটা কিন্তু শাস্ত্রের বিরুদ্ধ কথা। আপনি যদি মনে করেন যে কৃষ্ণকে পেতে গেলে সন্ন্যাস নিতে হবে, তোমার সে মত এ বেদের মত নয়। হে প্রভু, তুমি কেন তোমার মাতার মৃত্যুর কারণ হতে চাও? কেন সন্ন্যাস নেবে? তুমি তো গৃহস্থ হয়ে এখানে ভক্তদের সাথে নাম কীর্তন করছো, প্রচার করছো, কেন তুমি সন্ন্যাস নেবে? মহাপ্রভুর মনোভাব হচ্ছে কারোর প্রশ্নের উত্তর দেবে না। মহাপ্রভুর মনোভাব হচ্ছে আমি আমার মনের কথা শুধু বলবো, তোমার প্রশ্নের উত্তর আমি দেব না। যে ভক্ত যা বলছে, মুকুন্দ বললেন আর কিছুদিন থেকে যান, মহাপ্রভু কিছু বলেছে? কিচ্ছু বলেন। গদাধর পণ্ডিত কত প্রশ্ন করছে, মহাপ্রভু কিচ্ছু বলছে না, চুপচাপ আছে। এরপরে মহাপ্রভু গদাধর পণ্ডিত বলছে, তোমার যা ইচ্ছা তুমি করো, আমার তুমি তো আমার কথা শুনবে না, তোমার যা ইচ্ছা তুমি করো। মহাপ্রভু বারবার গদাধর পণ্ডিতকে আলিঙ্গন করছে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু গদাধর পণ্ডিত তো অঝরে ক্রন্দন করছেন। যেই মুহূর্তে মহাপ্রভু চলে গেলেন, গদাধর পণ্ডিত দৌড়ে গিয়ে মুকুন্দর কাছে গিয়েছেন, কারণ মুকুন্দ এবং গদাধর এই ব্যাপারে আগে আলোচনা করেছিলেন। যখন গদাধর পণ্ডিত যখন যায়, তখন দেখছে মুকুন্দর সাথে গোবিন্দ ঘোষ আদি কিছু ভক্তরা রয়েছেন। সেখানে গিয়ে গদাধর পণ্ডিত উচ্চস্বরে অঝরে ক্রন্দন করতে করতে বলছে, মুকুন্দ, হে আজ কি শুনুনীয় আচম্বিত, আমি যে কি শুনলাম মহাপ্রভুর কাছ থেকে, তারপরে কি ঘটনা ঘটেছে সব বলল। গোবিন্দ ঘোষ ঠাকুর ওখানে উপস্থিত ছিলেন, উনি সুন্দর গান লিখেছেন এই সম্পর্কে, কিভাবে সবাই মিলে ক্রন্দন করছিলেন, এবং শেষে গোবিন্দ ঘোষ ঠাকুর লিখেছেন, শ্রী গোবিন্দ ঘোষে কয় ইহা যেন নাহি হয় তবে মুই যাইব মরিয়া। যে মহাপ্রভু যেন সন্ন্যাস না নেয়, উনি যেন এখানে থাকে। এরপরে মহাপ্রভু গেলেন শ্রীবাস ঠাকুরের বাড়িতে।
শ্রীনিবাস ঠাকুরের বাড়িতে গিয়ে মহাপ্রভু অদ্ভুত কথা বলেছেন, অদ্ভুত কথা। মহাপ্রভু বলছেন, শ্রীনিবাস, ব্যবসায়ীরা তারা গৃহ ত্যাগ করে কখনো কখনো, কেন? অর্থ উপার্জন করার জন্য। কেন? কারণ সেই অর্থ দিয়ে তাদের সংসার পালন করবে। ঠিক সেই রকম আমি সন্ন্যাস নেব, কেন? কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য। আজ কৃষ্ণ প্রেম নিয়ে কি করব? আমি তোমাদেরকে দেব, সেই জন্য আমি সন্ন্যাস নেব। শ্রীনিবাস ঠাকুর বলছেন যে প্রভু, তোমার উদাহরণটা খুব ভালো, কিন্তু সেই উদাহরণটির গণ্ডগোল আছে। মহাপ্রভু বলছেন উনি কৃষ্ণ প্রেম নিয়ে এসে উনার আত্মীয় স্বজনকে, মানে ভক্তবৃন্দের কাছে বিতরণ করবেন। শ্রীনিবাস ঠাকুর বলছেন যে যদি যিনি ব্যবসা করছেন সে চলে গেল অর্থ উপার্জন করতে, ফিরে এসে দেখল সব আত্মীয় স্বজন মারা গেছে, সে অর্থ আপনি কাকে দেবেন? মহাপ্রভু বললেন প্রেম নিয়ে এসে ওনার ভক্তদেরকে দেবেন। ব্যবসায়ের উদাহরণ দিলেন। শ্রীনিবাস ঠাকুর বলছে যিনি ব্যবসা করতে বেরিয়েছেন উনি যদি ফিরে এসে দেখে সবাই মরে গেছে, তাহলে গিয়ে আর কি হলো? অর্থ উপার্জন করে কি হলো? তো আপনি যে বলছেন আপনি সন্ন্যাস নেবেন, নবদ্বীপ ছেড়ে দেবেন, তো আপনার বিরহে আমরা তো সবাই দেহ ত্যাগ করব। তো হে প্রভু, আপনার যদি আমাদের উদ্দেশ্যে পিণ্ড দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি যান, ফিরে এসে প্রেম তো দিতে পারবেন না, কারণ আমরা কেউ থাকবো না, তো পিণ্ড দেবেন আপনি, দয়া করে আপনি সন্ন্যাস গ্রহণ করবেন। কেন করবেন প্রভু? এইখানে থাকুন, আমরা সবাই মিলে প্রচার করি, জীব উদ্ধার করি। মহাপ্রভু কোন প্রশ্নের উত্তর দিয়েছে? কারণ মহাপ্রভুর আজকের উদ্দেশ্য হচ্ছে শুধু মনের কথা বলা, কারো প্রশ্নের উত্তর দেওয়া না। এরপরে মহাপ্রভু গেলেন মুরারিগুপ্ত প্রভুর কাছে। মুরারিগুপ্ত প্রভু যেই মুহূর্তে মহাপ্রভুকে দেখেছেন ক্রন্দন করতে লাগলেন। মুরারিগুপ্ত প্রভু, মহাপ্রভু ওনার মনের কথা বলেছেন মুরারিগুপ্ত প্রভুর কাছে। মুরারিগুপ্ত প্রভু, মহাপ্রভু একটা উদাহরণ দিয়েছেন, কাকে দিয়েছেন দেখি নাম মনে আছে কিনা, একটু আগে ব্যবসায়ীর উদাহরণ কাকে দিয়েছে? শ্রীনিবাস ঠাকুরকে। এইবারে যেই বলেছে মহাপ্রভু যে উনি সন্ন্যাস নেবেন, মুরারিগুপ্ত প্রভু একটা উদাহরণ দিচ্ছে মহাপ্রভুকে ক্রন্দন করতে করতে। বলছেন প্রভু আমি একটা আপনাকে উদাহরণ দিতে পারি, আপনার কথাটা কেমন? একজন মালি, মালি কাকে বলে? যে ফুল গাছ গাছপালা লাগায়। একজন মালি সে অনেক কষ্ট করে জমিটাকে তৈরি করেছে, জমিটাকে তৈরি করে একটি বীজ রোপণ করেছে, তারপরে প্রত্যেকটা দিন সেখানে জল দিচ্ছে, আস্তে আস্তে গাছটা বেড়েছে। হ্যাঁ, গাছটা বেড়েছে, একটু বড় হয়েছে, এবারে ফল মূল, ফল মূল না, ফল আর ফুল যখন সবে দিতে যাবে তখন সেই মালি, যেই মালি এত কষ্ট করে জমি তৈরি করলো, যেই মালি প্রত্যেকটা দিন গাছের গোড়ায় জল দিয়েছে, যেই মালি একটি বেড়া দিয়ে দিয়েছে যাতে কোনো পশু এসে না খেয়ে নেয়, সেই মালি সে গাছটাকে কেটে দিল। কেমন শুনতে লাগছে প্রভু? মহাপ্রভু তো কিচ্ছু বলছে না। তো মুরারিগুপ্ত প্রভু বলছেন আপনি এত কষ্ট করে আমাদেরকে ভক্ত তৈরি করলেন, আমরা এখন সবে ভক্ত হওয়ার চেষ্টা করছি, আশা করছি একদিন
ভালো ভক্ত হতে পারবো, আমি দেখছি আমার তো না প্রভু, কিন্তু আমি দেখছি অন্যান্যরা কত সুন্দর করে হরিভজন করছে, আর এখনই আপনি চাইছেন আমাদেরকে ছেড়ে, মানে আমাদের মৃত্যুর কারণ হয়ে আপনি চলে যাবেন। আপনি দয়া করে এটা করবেন না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। আপনারা এখন পর্যন্ত মহাপ্রভু কাকে কাকে বলেছে, কার কার না, প্রথম নাম কি, কাকে কার কাছে গিয়েছে, তারপরে ঠিক আছে ক্রম অনুযায়ী বলতে লাগবেন, এমনি নাম বলুন, কার কারকে বলেছে, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস ঠাকুর, গদাধর পণ্ডিত, মুরারি গুপ্ত প্রভু, মুকুন্দন, এরপরে আরো কয়েকজন ভক্ত আছে, যেহেতু 15 মিনিট সময় দিয়েছে আমি নামগুলো বলছি, ওরা আপনারা পড়বেন, গরিদাস পণ্ডিত, বংশীবদন ঠাকুর ইত্যাদি ভক্তদের কাছে গিয়েছেন। এখন পর্যন্ত শচী মায়ের নাম শুনেছেন, মহাপ্রভু নিত্যানন্দকে বলতে পারল, গদাধর পণ্ডিত, মুকুন্দ, গরিদাস পণ্ডিত, বংশীবদন ঠাকুর, এদেরকে বললো, মাকে বললো না, মা উনার সন্তানের থেকে শুনেনি কোনদিন, সরাসরি এর থেকে শুনছে, ওর থেকে শুনছে। মায়ের দুরবস্থার কথা চিন্তা করুন, শচী মায়ের আটটি কন্যা জন্মগ্রহণ করার পরে দেহত্যাগ করেছে, নবম সন্তান রূপে বিশ্বরূপ আবির্ভূত হলো, সন্ন্যাস নিয়ে চলে গেল। নিমায়ের যখন 10 বছর বয়স তখন জগন্নাথ মিশ্র দেহত্যাগ করল। নিমায়ের প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী মহাপ্রভু যখন বাংলাদেশে গেলেন দেহত্যাগ করলেন। মহাপ্রভুর দ্বিতীয় বিবাহ হলো বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে, আমি তাকে নিয়েই আছি মাত্র, এখন বলছে সে নাকি সন্ন্যাস নেবে। শচী মা পাগল হলেন, পাগলের মতো যার সাথে দেখা হয় তাকে জিজ্ঞেস করে যে তুমি বলো, তুমি বলো, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা যে আমার সন্তান নাকি সন্ন্যাস নেবে। যাকে জিজ্ঞেস করছে সে তো শুনেছে মহাপ্রভুর কাছ থেকে যে মহাপ্রভু সন্ন্যাস নেবে, চুপ থাকে, কিচ্ছু বলে না। যাকে জিজ্ঞেস করে সে স্পষ্ট ভাবে বলতে পারে না, আর শচী মাতা শুধু প্রার্থনা করছে, হে বিধাতা তুমি দয়া করে আমাকে বলো, আমাকে ইঙ্গিত দাও যে এটা শুধু কেবলমাত্র প্রজল্প, এর মধ্যে বাস্তব কিছু নাই। তো একদিন শচী মাতা নিজেকে আর সম্বরণ করতে পারলেন না, ভাবলেন আজকের আমি সরাসরি আমার সন্তানকে জিজ্ঞাসা করব। শচী মাতা ঘরে আছেন সন্ধ্যেবেলা, নিমাই গৃহে প্রবেশ করেছে, মায়ের মুখ দেখেই মহাপ্রভু বুঝতে পারলেন যে মা জেনে গেছে। শচী মা নিমাইকে দেখেই ক্রন্দন করতে লাগলেন, প্রথমে বললেন আমি শুনলাম লোকের কাছ থেকে তুমি নাকি সন্ন্যাস নেবে, একাকিনী অনাথিনী আর কেহ নাই, আমার আর কেউ নাই, তোমাকে সম্বল করে আমি জীবন ধারণ করে আছি। এই পাপী, শচী মা নিজেকে পাপী বলে বলছেন, চৈতন্য মঙ্গলের বর্ণনা,
সকল পাশরি এক তোর মুখ চাহি। এই পাপি কেবলমাত্র তোমার মুখ দেখেই জীবিত আছে। মহাপ্রভুর হাত ধরে শচীমা ক্রন্দন করতে করতে বলছেন, না যাইও না যাইও বাপ, আমারে ছাড়িয়া পাপ জিও আছে তোর শ্রীমুখ দেখিয়া, তুমি দয়া করে আমাকে ছেড়ে যাবে না। তুমি কেন সন্ন্যাস নেবে, তোমার বয়স কত এখন, তুমি এই সংসারের জ্বালা সম্পর্কে তোমার কি অভিজ্ঞতা আছে, তোমার কিসের এত কষ্ট? আমি বা বিষ্ণুপ্রিয়া কখনো তোমাকে তোমার সাধন ভজনে কখনো বাধা দিয়েছে? তুমি কেন সন্ন্যাস নেবে? অদ্বৈত গোসাই তোমার সাথে, শ্রীবাস ঠাকুর তোমার সাথে, গদাধর মুকুন্দ আদি তোমার সাথে, তুমি তো দিন রাত তাদের সাথে থাকো, আমি তো কখনো বাধা দেইনি, না বিষ্ণুপ্রিয়া বাধা দিয়েছে, তুমি কেন সন্ন্যাস নেবে? কিন্তু মহাপ্রভুর মনোভাব কোন প্রশ্নের উত্তর দেবে না। মহাপ্রভু কিন্তু একবার মুখ ফুটিয়ে বলেনি কিন্তু আমি সন্ন্যাস বলেছে না। তো তখন শচীমা যখন দেখছে আর কোন উত্তর দিচ্ছে না, তখন শচীমা বললেন, তুমি যদি সন্ন্যাস গ্রহণ করো আমি তাহলে আগুনে প্রবেশ করে দেহত্যাগ করব। মহাপ্রভু চাইছিলেন কিছু বলতে, প্রেমেতে রোধিত কণ্ঠ না করে উত্তর। চৈতন্য ভাগবতের বললেন যে মহাপ্রভু বলতে চাইছে কিন্তু কোনো কথা বলতে পারছে না। সেই দিনকার রাত্রিবেলা মহাপ্রভু কোনো কথার উত্তর দেননি। তারপরের দিন সকালবেলা মহাপ্রভু সচি মায়ের কাছে গিয়েছে, গিয়ে বলছে, মা যতবার আমি জন্মগ্রহণ করেছি ততবার তোমার সন্তান রূপেই জন্মগ্রহণ করেছি। নিজের ঐশ্বর্য প্রকাশ করতে লাগলেন যে তুমি যখন অদিতি রূপে জন্মগ্রহণ করেছিলে তখন আমি বামন রূপে জন্মগ্রহণ করেছিলাম, তুমি যখন দেবহূতি রূপে জন্মগ্রহণ করলে তখন আমি কপিল রূপে জন্মগ্রহণ করেছি, তুমি যখন কৌশল্য রূপে জন্মগ্রহণ করলে তখন আমি রাম রূপে জন্মগ্রহণ করেছি, যখন তুমি যশোদা দেবকী রূপে জন্মগ্রহণ করলে তখন আমি কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছি। মা তুমি আমার কেবলমাত্র এই জন্মের মা না। হঠাৎ করে মহাপ্রভু যখন নিজের ঐশ্বর্য এরকম বর্ণনা করতে লাগলেন তখন শচীমা একটু শান্ত হলেন, আর যেই মুহূর্তে শচীমা একটু শান্ত হয়েছে মহাপ্রভু তখন কঠোরভাবে প্রচার করতে লাগলেন। মন দিয়ে শোনেন মহাপ্রভু কিভাবে মাকে প্রচার করেছেন। মহাপ্রভু বললেন, কে তুমি, তোমার পুত্র কে বা কার বাপ? হে মা, তুমি যে এতক্ষণ বলছো আমার সন্তান আমার সন্তান, তুমি আমার সন্তান, আমাকে ছেড়ে যেও না, তুমি চলে গেলে আমি আগুনে প্রবেশ করব। হে মা, কে কার সন্তান, কে কার বাপ, কে কার মা? মিছা তোর মোর করি কেন করো অনুতাপ, আমার 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 তোমার তোমার এরকম বলে কেন তুমি অনুতাপ করছো? একটা কথা আমি তোমাকে বলছি মা, এই জগতে যারা সংসারকে আরতি করবে, আরতি কারা কারা আরতি করেছে জীবনে, কখনো আরতি করেছে কারা? তখন আরতি করেনি, করেছ? কারা কারা আরতি করেছে ধূপ দীপ ফুল দিয়ে হাত তুলুন, কারা কারা আরতি করেছে, এবার হাত নামান। মহাপ্রভুর কথা শুনুন, সংসারে আরতি করে মরিবার তরে, এটা মহাপ্রভু শচীমাকে বলছে, যারা যারা সংসারকে আপন করবে, কেবলমাত্র সংসারকে ভালোবাসবে মরিবার তরে। দেখেছেন কিছু কিছু পোকা আছে আগুনে ঝাঁপ দেয়, দেখেছেন পোকার নাম কি? পিপীলিকা। এক ধরনের পোকা আছে না আগুনে ঝাঁপ দেয়, আকর্ষিত হয়ে আগুনে ঝাঁপ দেয়, আগুনে ঝাঁপ দিয়ে কি হয়, মরে না বাঁচে,
মরে। মহাপ্রভু বলছে সংসারে আরতি করে মরিবার তরে। তারপরে মহাপ্রভু বলছেন কৃষ্ণের আরতি করে ভব তরিবারে, কৃষ্ণকে আরতি করবেন ভব তরিবারে। কারা কারা গোলক বৃন্দাবনে যেতে চান বলুন, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, উচ্চ স্বরে বলুন গৌরাঙ্গ, আরো উচ্চ স্বরে গৌরাঙ্গ 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 হরিবল 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 হরিবল। মা সংসারে আরতি করে মরিবার তরে, কৃষ্ণের আরতি করে ভগতরি পারে। মা তুমি কৃষ্ণের আরাধনা করো। শচী মা স্তম্ভিত হয়ে গেছে মহাপ্রভুর এই কথা শ্রবণ করে, মনে মনে ভাবছে কে আমার এই সন্তান, বলছে সে রামচন্দ্র, সে কপিল, সে বামন, সে কৃষ্ণ। আর আমি ভাবছি আমার সন্তান কে সন্তান। যেই মুহূর্তে শচী মা এরকম করে ভাবতে শুরু করলেন, তৎক্ষণাৎ মহাপ্রভু করুণা করে, উনি যে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অনাদি আদি, সেই শ্যাম সুন্দর রূপ মাকে দর্শন করালেন। শুধু তাই নয়, শুধু কৃষ্ণ রূপ দর্শন করায়নি, তৎক্ষণাৎ শচী মা দর্শন করলেন যে উনার গৃহ পুরো গোলোক বৃন্দাবনে রূপান্তরিত হলো, এবং কৃষ্ণ গোপ গোপীদের সাথে উনি লীলা করছেন। মহাপ্রভু আবার কৃষ্ণ আবার মহাপ্রভু হয়ে গেল। এখন শচী মা বুঝতে পেরেছে, তখন উনি বলছে নিমাইকে, যে নিমাই আমার সৌভাগ্য ছিল যে ভগবানকে তোমাকে কিছুদিন আমার পুত্র রূপে পেতে, আমি কত বড় সৌভাগ্যবতী। এখন তোমার যদি ইচ্ছা হয় সন্ন্যাস নিতে, তুমি সন্ন্যাস নাও। আর মহাপ্রভু নদিয়াবাসীকে কাঁদিয়ে দুঃখের সমুদ্র নিমজ্জিত করে এই স্থান হতে উনি গঙ্গা পার হয়ে কন্টক নগরে গেলেন, কন্টক নগরে গেলেন। আর ভক্তদের কাছে এই স্থান, যেই স্থান নিমাইকে যেতে দিয়েছে নবদ্বীপ হতে নদিয়া হতে, হে স্থান তোমার কি প্রাণ নাই, তোমার কি হৃদয় নাই, তুমি কি করে আমাদের প্রাণের নিমাইকে তুমি যেতে দিলে, একটু দয়া হলো না আমাদের প্রতি, তুমি নির্দয় তুমি নির্দয়। নদিয়াবাসী ক্রন্দন করতে লাগলেন, বললেন নিমাই 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 নিমাই, উচ্চ স্বরে দুই হাত তুলে নিমাই 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 বলে ক্রন্দন করতে লাগলেন। মহাপ্রভু গঙ্গা পের হয়ে কাটোয়া চলে গেলেন। প্রকৃতপক্ষে এই স্থান নিদয়া, ভক্তদের কাছে নিদয়া, নবদ্বীপবাসীর কাছে নিদয়া, কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে সবচাইতে করুণাময় স্থান হচ্ছে এইখানে। কারণ এই স্থান যদি মহাপ্রভুকে যদি না যেতে দিত, আজ সারা বিশ্ব হরে কৃষ্ণ মহামন্ত্র গাইত, কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করত,
সেই জন্য এই স্থান মহিমান্বিত, করোনার নাম ভক্ত প্রচার হতো সেই জন্য আমরা এই স্থানের কাছেও কৃতজ্ঞ। এই স্থান মহাপ্রভুকে যেতে দিয়েছে সারা ভারতবাসী, এই স্থানের কাছে কৃতজ্ঞ, আমরা নমন করি এই স্থানকে। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, আপনারা এই লীলা শুনলেন, কত ভক্ত কত ক্রন্দন করেছেন, ফলস্বরূপ আজকে সারা বিশ্বে নামের প্রচার হচ্ছে। এখানে কারা কারা নাম হট্ট ভক্ত, হরি বল বলুন, উচ্চস্বরে হরি বল বলুন, আরো উচ্চস্বরে বলুন হরি বল, হরে কৃষ্ণ নাম হট্ট কি, হরে কৃষ্ণ নাম হট্ট কি, হরে কৃষ্ণ নাম হট্ট কি। মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর প্রভুপাদের আমাদের গুরু গুরুদেবের করুণার প্রকাশ যদি বাস্তব কিছু হয়ে থাকে সেটা হচ্ছে হরে কৃষ্ণ নাম হট্ট। মহাপ্রভুর করুণা হচ্ছে হরে কৃষ্ণ নাম হট্ট, নাম হট্ট বলো, নাম হট্ট, নাম হট্ট, হরে কৃষ্ণ নাম হট্ট। শুধু হাত না, নাম হট্ট, হরে কৃষ্ণ নাম হট্ট। হাটে যান, আলু পটল পাবেন, কত কিছু বিক্রি হয়, এটা নামের হাট। কোন নাম বলুন, হরে কৃষ্ণ নাম হট্ট। তা একদিক দিয়ে দেখতে গেলে আমরা ভাবি নাম হট, হরে কৃষ্ণ নাম হট্ট ইস্কনের একটি বিভাগ, ভাবি ইস্কনের একটি অঙ্গ, প্রকৃতপক্ষে ইস্কনের প্রতিটি ভক্তই হচ্ছে হরে কৃষ্ণ নাম হট্ট। আমরা করিটা কি, আমরা এখানে কি করি, কি করি না, অন্য কিছু করি নাকি না? আপনারা অত্যন্ত সৌভাগ্যবান সৌভাগ্যবতী, সরাসরি নাম হট্টের সাথে আপনারা যুক্ত। শুধু একটি সংকল্প করুন, আজকের এই স্থানে মহাপ্রভু এই স্থান থেকে সারা ভারতবর্ষে মহাপ্রভু নিজে প্রচার করেছেন, বাংলাদেশে গিয়ে প্রচার করেছেন, প্রত্যেকটি ভক্ত তারা সংকল্প গ্রহণ করবে মহাপ্রভুর চরণে, যে আমি কমপক্ষে একটা মাথায় নাম্বার একটা নেন, যে এতজনের কাছে এই মহাপ্রভুর শিক্ষা প্রভুপাদের শিক্ষা আমি পৌঁছে দেব। হে প্রভুপাদ, হে মহাপ্রভু, হে নিত্যানন্দ, হে ইস্কনের গুরুবর্গের বৈষ্ণববৃন্দরা, কৃপা করুন যাতে এই ধামের মহিমা মহাপ্রভুর মহিমা আরেকজনের কাছে আমরা পৌঁছে দিতে পারি, তাহলে মহাপ্রভু খুশি হবে। প্রচার করুন, আপনারা সবাই প্রচারক, শুধু কখনো ভাববেন না যে ডিস্ট্রিক্ট প্রচারক শুধু প্রচারক, আপনারা প্রচারক। যখন আপনারা তিলক করেন, কোথাও যান, আপনাদেরকে একজনকে দেখে কিন্তু এ দেখো ইস্কন যাচ্ছে বলে কি না, এ হরে কৃষ্ণ যাচ্ছে, তারা মুখ থেকে হরে কৃষ্ণ বললো তো, তাদের অজ্ঞাত স্বীকৃতি হলো তো, তারা মহাপ্রভুর কৃপা পেয়েছে, কিন্তু হয়তো তারা টিটকারি করে বলছে এই দেখ হরে কৃষ্ণ যাচ্ছে, কিন্তু হরে কৃষ্ণ বলেছে তো। দেখবেন আস্তে 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 এই টিটকারি যে করে হরে কৃষ্ণ বলছে, সে একদিন ষোলমালা জপ করছে আর আপনাকে দেখে বৈষ্ণব সেবা দিচ্ছে, এটা তো বাস্তব। আপনারা যারা এসছেন, আপনারা কি জন্ম থেকে ইস্কনের ভক্ত নাকি না? এক সময় তো আপনারা তো আমাদেরকে কারুকে টিটকারি করেছেন, এই টিটকারি করতে 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 এখন ভক্ত হয়ে গেছে, এইখানে 3000 ভক্ত এখানে, হরি বল, নাম হট্টের এক তো গ্রুপে এখানে 3000 ভক্ত। এইটি হচ্ছে মহাপ্রভুর অলৌকিক লীলা, যে লীলাতে আপনারা সবাই অংশগ্রহণ করেছেন। আমি আপনাদের সেই চরণ কমলে কৃপা ভিক্ষা চাইছি, আপনারা আমাকে আশীর্বাদ করবেন এইভাবে মহাপ্রভুর লীলা বলতে বলতে হরিনাম করতে করতে যাতে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, যেখানেই থাকি না কেন। আপনাদের সেবায় আছে আর আপনারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, কোনো কোনো সময় হয়তো আপনাদের জেলাতে গিয়েছি আমি, কোনো কোনো জেলাতে এখনো হয়তো যাইনি। মহাপ্রভুর ইচ্ছা থাকলে, আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আপনাদের জেলাতে যাব, সেখানে আপনাদের সাথে আবার দেখা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, 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 সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়।